হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি বাংলাদেশি নিউজিল্যান্ড ব্লগার আছি আপনাদের সাথে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমরা যে জায়গাটিতে ঘুরতে যাচ্ছি, আমার কাছে সেই জায়গাটা খুব ভালো লাগে, আমরা আজকে সেখানেই ঘুরতে যাচ্ছি। বলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই তো আমরা অনেকটাই চলে এসেছি। আজকে আমাদের এখানে প্রচন্ড গরম পড়েছিল, তারপরও ভাবলাম যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমাদের এখানে প্রচুর গরম হলেও আজকে এখানে প্রচুর বাতাস ছিল, তাই ঘোরাফেরা করে খুব ভালো লেগেছে। আর এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজটার নাম হচ্ছে হারবার ব্রিজ। এই ব্রিজটা দূরের থেকে দেখতে খুব সুন্দর লাগে। আজকে আমাদের এখানে উইকেন্ড ছিল, তাই আজকে অনেকক্ষণ সময় নিয়ে ঘুরতে বের হয়েছি। আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন, আপনাদের আমি থ্যাঙ্কস দিয়ে অবশ্যই ছোট করব না। আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, যে আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই তো দূরে থেকে আমরা কিছু ফুল দেখতে পাচ্ছি, এই ফুলগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে ফুলগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখন আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এই তো দেখা যাচ্ছে, এটা হচ্ছে এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তো এখান থেকে একটি ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন, আমার কাছে দেখতে খুব ভালো লাগছে।
এই তো এখানে আমাদের ঘোরাফেরা অনেকটাই শেষ। আমরা এখন একটি রেস্টুরেন্টে যাব দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। তো এই তো আমরা একটি রেস্টুরেন্টে এসেছি, এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরা তারপর আবার বাসায় চলে যাব। তো এই তো আমরা অর্ডার দিয়েছিলাম, এটা হচ্ছে অ্যারাবিক চিকেন কাবাব, আর এটা হচ্ছে এখান থেকে আমরা ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখানে পে করছি। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনগুলো অবশ্যই বাজিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।